বাংলাদেশে দর্শকদের মন জয় করার পর এবার সাকিব খানের ছবি মুক্তি পাচ্ছে ভারতের কলকাতায়। ঈদে বাংলাদেশে 100-এর বেশি সিনেমা হলে মুক্তি পায় সাকিব খানের ছবি নবাব। অনেকদিন পর আবার সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। যদিও যৌথ প্রযোজনার এই সিনেমা মুক্তির আগে এক প্রকার যুদ্ধ করতে হয়েছে সংশ্লিষ্টদের। এবার নবাব 8 জুলাই কলকাতার শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সারা কলকাতা এখন ছেয়ে গেছে নবাবের পোস্টার আর বিলবোর্ডে, পেয়েছে এখন পর্যন্ত 112টি প্রেক্ষাগৃহ। এ প্রসঙ্গে সাকিব খান বলেন, দেশের বাইরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছি, ভাবতেই অন্যরকম আনন্দ লাগছে। দেশের মানুষের ভালোবাসা ও সিনেমায় আমার সহকর্মীরা আমাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে। নবাবের ভারতীয় পরিচালক জয়দীপ মুখার্জি, শিকারীর নির্মাতাও তিনি। তিনি বলেন, সাকিব খান সিনেমা দিয়ে তার জনপ্রিয়তা জানান দিচ্ছে, এখানকার জিৎ ও দেবের সিনেমার মতোই। তাই আমরা সাকিবের এবারের সিনেমা নিয়ে আরও বড় পরিসরে প্রচারণা চালাচ্ছি, সারা কলকাতার মানুষকে সিনেমাটা সম্পর্কে জানিয়ে দিচ্ছি। ছবিটির মুক্তি উপলক্ষে 27 জুলাই সন্ধ্যায় গড়িয়াহাট এলাকার প্রিয়া সিনেমা হলে প্রথম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান ছবিটির ভারতীয় পরিচালক জয়দীপ মুখার্জি। আর প্রিমিয়ারে অংশ নিতে রাতের ফ্লাইটে ঢাকা থেকে উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নায়ক সাকিব খানের। এই সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। দেড় যুগের অভিনয় জীবনে গত বছর প্রথম যৌথ প্রযোজনা সিনেমা শিকারে দিয়ে বাজিমাত করেন সাকিব। সে সময় কলকাতায় 105টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।